আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যদি মানুষের ইচ্ছা শক্তি মজবুত হয় আর যদি সে আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, তাহলে কেউ তাকে হারাতে পারবে না। চাহে তার বিরুদ্ধে কত শক্তিশালী অথবা ভয়ঙ্কর জিনিসই থাকুক না কেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে জানতে চলেছি একজন আল্লাহওয়ালা বুজুরুগ এবং একটি চিতার সম্বন্ধে। যখন একটি বাচ্চাকে চিতাবাঘ উঠিয়ে নিয়ে গেল, তো আল্লাহওয়ালা বুজুরুগ ব্যক্তিটি সেই চিতাটির সঙ্গে কি করলেন, তাই এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, হারাতে কাফিরের একটি গ্রাম ছিল, আর সেই গ্রামের সমস্ত লোকজন অমুসলমান ছিল। তারা আল্লাহ তাআলার একত্ববাদকে জানত না। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন কারো উপর রহম করেন, তো সেখানে তিনি তিনার নেক বান্দাদেরকে পাঠিয়ে দেন। একজন ফকির দরবেশের যাত্রা সেই গ্রাম দিয়ে হলো। সেই গ্রামের লোক অনেক অহংকারী এবং লোভী ছিল। বুজুরুগ বাবা সেই গ্রামের একটি জায়গায় থাকতে শুরু করলেন। যখন সেই গ্রামের লোকজন এই কথাটি জানতে পারল, তো তারা অনেক রাগম্বিত হল। সেই গ্রামের লোকেরা একটি মূর্তি পূজা করত। ফকির বাবাকে যখন তারা ইবাদত করতে দেখত, অনেকক্ষণ ধরে সেজদা করতে দেখত, তো তারা অবাক হতো এবং জিজ্ঞাসা করত, বাবাজি, আপনি কার ইবাদত করছেন, কার সামনে আপনি মাথা নত করছেন? এটি শুনে বাবাজি উত্তর দিতেন, আমি এক আল্লাহর ইবাদত করি, যিনি এই জগতের খালিক ও মালিক। তোমরা যার পূজা করছো, সে তোমাদেরকে সাহায্য করতে পারবে না, এজন্য এখনো সময় আছে, তোমরা ঠিক হয়ে যাও আর আল্লাহ সুবহান ওয়া তাআলাকে মেনে নাও। এই ধন সম্পত্তি যেগুলি তোমরা জমা করছো, সেগুলিকে তোমরা তোমাদের সঙ্গে নিয়ে যেতে পারবে না। এই লোভ ও অহংকার ছেড়ে দাও আর শুধু এক আল্লাহর ইবাদত করো। কিন্তু সেই লোভী, অহংকারী এবং গৌরব লোকজন তিনার এই কথা মানল না। তার ফলস্বরূপ এই ঘটল যে আল্লাহ তাআলা তাদের এই নাফরমানি এবং গোস্তাখিকে সহ্য করলেন না। তারপর একদিন সেই গ্রামে একটি ভয়ঙ্কর চিতা এসে গেল, যেটি বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে চলে যেত। তারপরে একদিন চিতা একটি বাচ্চাকে উঠিয়ে জঙ্গলে নিয়ে চলে যাচ্ছিল। আর সেই মহিলাটি যার এটি বাচ্চা ছিল, সে অনেক চিন্তিত ছিল আর কান্না করতে করতে বলছিল, কেউ তো আমার বাচ্চাকে বাঁচাও। সেই মহিলাটি তাদের মূর্তির কাছে ঝুঁকে গেল আর কান্না করতে করতে বলতে লাগলো, এ আমাদের খোদা, আপনি আমাদেরকে সাহায্য করুন, আমাদের বাচ্চাটিকে তুমি বাঁচিয়ে নাও। ফকির বাবা যখন এই দুঃখের কণ্ঠ শুনতে পেলেন, তো তিনার কাছে চলে আসলেন আর বললেন, কি হয়েছে? তো সমস্ত লোকজন বলতে শুরু করল, বাবাজি, এই মহিলাটির বাচ্চাকে চিতাবাঘ উঠিয়ে নিয়ে চলে গেছে, এখন আমরা কি করব, আমরা অনেক চিন্তিত রয়েছি। তো ফকির বাবা বললেন, তোমরা চিন্তা করো না, আমি গিয়ে সেই বাচ্চাটিকে নিয়ে আসছি। লোকজন তিনাকে দেখে হাসতে শুরু করল আর বলল, এই বয়সে এইভাবে আপনি বাঘের সঙ্গে লড়াই করতে যাবেন? তো সেই দরবেশ বললেন, আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি। এটি শুনে সেই বাচ্চার মা বলল যে, যদি আপনি আমার বাচ্চাকে চিতার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারেন, তো আমি আপনার ধর্ম কবুল করে নেব, আমি মুসলমান হয়ে যাব আর ইসলাম ধর্মের কথা মতো চলব। ফকির বাবা হেঁটে সেই জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে সেই চিতাটি গিয়েছিল। চিতাটি একটি গুহায় লুকিয়ে বসেছিল। এখনও সেই চিতাটি বাচ্চাটিকে খায়নি। যখন তিনি সেই গুহার কাছে পৌঁছালেন, তো আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন, এ আমার পরওয়ারদিগার, আপনি শক্তি প্রদানকারী, আপনি সাহস প্রদানকারী, আপনি যা চান তা আপনি আপনার বান্দার দ্বারা করিয়ে নিতে পারেন। এ আমার আল্লাহ, আজ এই চিতার মনে আমার জন্য মোহাব্বত তৈরি করে দিন। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করলেন, আর ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা সেই চিতার মধ্যে আপনার জন্য মোহাব্বত তৈরি করে দিলেন। সেই চিতাটি বাচ্চাটিকে ছেড়ে আপনার দিকে আসতে শুরু করল। আর যখনই সে আপনার উপর আক্রমণ করল, তো আপনার দৃষ্টি তার উপর এমনভাবে পড়ল যে সে আপনাকে আক্রমণ করার তো দূরের কথা, আর সে সঙ্গে সঙ্গে এসে আপনার পা মোবারকে বসে পড়ল আর চিরকালের জন্য আপনার গোলাম হয়েই থেকে গেল। লোকজন ভাবল যে সেই বুজুরুগ বাবা
আর জঙ্গল থেকে কোনোদিনও ফিরে আসবেন না। আর সেই মহিলাটি কান্না করে করে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে কি দেখল যে তার বাচ্চাও সহি সালামত আছে, আর সেই বুজুর্গ ব্যক্তিটিও একেবারে ঠিকঠাক আছে। আর সেই চিতাটি খুব সম্মানের সঙ্গে আপনার পিছু পিছু আসছিল। লোকজন অবাক হয়ে আপনাকে জিজ্ঞাসা করতে শুরু করল, বাবাজি আপনার ভিতরে হঠাৎ করে এমন শক্তি কোথা থেকে চলে আসলো যে আপনি সেই চিতাটির সঙ্গে লড়াই করে তাকে নিজের কাবুতে করে নিয়েছেন? তো ফকির বাবা বলল, আমাকে যুদ্ধ করার কোনো প্রয়োজনে পড়েনি, কেননা চিতার মনের মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য মহাব্বত তৈরি করে দিয়েছিলেন। আল্লাহ যখন চান যাই চান, তাই তিনি নিজের অলি এবং ফকিরদের দ্বারা কেরামত ঘটাতে পারেন। তারপর সেই চিতা আপনার মুরিদ হয়ে গেল, আর তারপরে আপনার খাদিম হয়ে থেকে গেল, আর চিরকাল আপনার সঙ্গেই থাকল। লোকজন যখন এটি দেখল তো বলল, বাবাজি আমরাও মুসলমান হতে চাই, আর শুধুমাত্র একজন ব্যক্তি এখানে মুসলমান হবে না, বরং বস্তির সমস্ত লোকজন আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইভাবে সেই গ্রামের সমস্ত লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় আর মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা সেই গ্রামের লোকজনদেরকে এটি উপহার দিলেন যে তারা সকলেই ধন সম্পদে সমৃদ্ধ হয়ে গেল, আর তারা সবাই আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেল। আর সেই ফকির বাবার কথা মতো চলতে শুরু করল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই অলিগণের কাছ থেকে ফেজ ও বরকত নেওয়ার তৌফিক দান করুন। আমিন সুমামিন।